বাংলা লেখা লিখতে গিয়ে আমরা অনেক সময় যুক্ত বর্ণ আমাদের লিখতে হয়, কারণ এটা তো বানানের ক্ষেত্রেই আসে। তো আমরা এই যুক্ত বর্ণগুলো লেখার জন্য আলাদা কোনো ট্রেন্ডিং নেই, আলাদা কোনো বুঝজ্ঞান নেই যে আমরা এই অক্ষরগুলো কিভাবে শিখব। আমরা সাধারণত পড়ার সময় এই অ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা শিখি, কিন্তু যুক্ত বর্ণ কারো কাছ থেকে আমরা শিখি না, এটাকে গুরুত্বও মনে করি না। আসলে এটা খুবই জটিল, কিন্তু জানলে একেবারে শরবত পান করার মতো সহজ। আসুন আমরা যুক্ত বর্ণ লেখা শিখি। তো ভাই আপনি লেখেন জ্ঞান, লেখেন গঞ্জ, চকলেন আসুন এই জটিল জটিল অক্ষরগুলো আমরা শরবত পান করার মতো সহজ ঠিক এভাবেই লিখতে পারবো, যে কোনো যুক্ত বর্ণ অক্ষর। তো এখন আমরা জ্ঞান লিখব। জ্ঞান লেখার সময় আপনি মাত্রা দেন, দেওয়ার পর আপনি বর্গীয়তার মতো সাজান, এটাকে এ পর্যন্ত দেন, দেওয়ার পর এটা বর্গীয়তা হয়ে গেছে, এরপর নিয়েও দেন, এরপর এখানে আকার দেন, হ্যাঁ এরপর এখানে দন্তকে, এরপর এই অক্ষরটার নাম কি? আমরা অনেকেই বলি ধন্তেন্ন, আসলে ধন্তেন্ন না, এটার নাম হলো দন্তন, দাঁত থেকে উচ্চারণ হয় বিধায় এর নাম দন্তন। আমরা বাঙালি, বাংলার প্রতি আমরা কত ভালোবাসা, এটা আমরা শুনলেই বুঝতে পারি। আমরা অনেক শিক্ষিত হই, কিন্তু এই যে ভাষা আমাদের মায়ের ভাষা, ব্যথা বেদনার ভাষা, অর্জন করার ভাষা, এই ভাষার আমরা নাম জানি না, খুব দুঃখ লাগে। আমরা অনেক শিক্ষিত হই অনেকেই, ঠিক আছে, এটার নাম দন্তন। এরপর আমরা কি বলি মধিনন্ন, আসলে মধিনন্ন না, মূর্ধন্য। এরপর আমরা কি বলি দন্তেশ্ব, আসলে ধন্তেশ্ব না, দন্তস্ব, তালব্যস, মূর্ধন্য স, এইভাবে অক্ষরের যে নাম আছে উও ইও। হ্যাঁ তো যাক আমরা গঞ্জ লেখা শিখবো। এখন গঞ্জটাকে আমরা লিখবো ক দেওয়ার পরের অংশ দেখাচ্ছি যুক্ত বর্ণটা শুধু, এটাকে আমরা লিখবো ঠিক এভাবে দেন, দেওয়ার পর হ্যাঁ আপনি এভাবে দেন, দিয়ে এটা এভাবে দিয়ে দেন, তো গঞ্জ হয়ে গেছে। এটা তো তেমন কিছু জটিল না, আসুন আমরা এইভাবে যে কোনো বর্ণ লেখা শিখি।